সালে আমার বর্তমান এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব ওনার দাদার স্কুল মহাজন সার্ট অ্যাপ্রোমান ইনস্টিটিউট থেকে আমি ম্যাট্রিক পাশ করি। 1978 সালে আমি তৎকালীন মাত্র 25 পয়সা দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের একজন সদস্য হই। 1970 ওনার ফাদারের প্রতিষ্ঠিত নিজামপুর কলেজে অ্যাডমিশন নিই। 1970 সালে ছাত্র সংসদ ক্যাবিনেটে আমি মুসলিম রিলিজিয়াস সেক্রেটারি হই। 1971 সালের প্রথম দিকে ছাত্রলীগের সম্মেলনে আমাকে থানা ছাত্রলীগের সদস্য করা হয়। পর্যায়ক্রমে 1972, 1973, 1974 আমি ছাত্রলীগ জেলা কমিটির মেম্বার হই। 1973 সালে আমি মিরসরাই থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। 71-এর মুক্তিযুদ্ধে আমাকে রিক্রুটমেন্ট করার পেছনে আমার এলাকারই একটা ছেলে আমাদের মিরসরাই থানা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি মহিউদ্দিন দাসের তার অবদান আমি বলব না। আমি তারই অনুপ্রেরণায় আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য খুব সকালে বাড়ি থেকে বের হই, বিকেলে শ্রীনগরে। শ্রীনগর বলতে যেটা বোঝায় সেটা হলো যে কি ত্রিপুরা ডিস্ট্রিক্টের একটা প্রত্যন্ত গ্রাম। 1971 সালের 4 এপ্রিল আমি পৌঁছি। ওখান থেকে আমি হরিণা চলে যাই। শোভন চৌধুরী, সাবের আহমদ আসগরি, এস এম ইউসুফ আমাকে রিক্রুট করে একদিন পরেই হাফলং পাঠাই দেয়। ধর্মনগর রেল স্টেশনে আমার ভাইয়ের বন্ধু গুলাবচন্দ্রনাথ সার্কেল অফিসার ধর্মনগর উনার নেতৃত্বে আমাদেরকে ট্রেনে উঠাই দেওয়া হচ্ছে। উনি সব কিছু করার পর উনাকে জায়গায় বললাম যে দাদা আমি আপনাকে চিনি, আপনি দুলালচন্দ্রনাথ মহাজন বাড়ির, আপনি আমার ভাইয়ের খুব কাছের বন্ধু। আমার ভাই জালওয়ার হোসেন আমাকে আপনার দিদি পুতুলাবা ডাক্তার গেদা উনি আমাকে দেখার পর আমাকে জড়াই ধরি। কী হৃদয় বিদারক কান্না উনার, ওনাদের ভাই বোনের প্রায় 20 বছর পরে ওনাদের সাথে আমার দেখা। আমি ওনাকে আইডেন্টিফাই করতে পারছি এটা দেখে মুগ্ধ হলেন উনি। সেই সময় আমাকে 1500 টাকা দিদি আমাকে বললো, দাদা তুই আমার হাতের আংটিটা নিয়ে যা, আপদে বিপদে তুই কাজে লাগাতে পারবি। ট্রেনে উঠে যাই, পরদিন সকাল 9টায় হাফলং রেল স্টেশনে নামি। ওখান থেকে আমরা ফলিং হয়ে ক্যান্টনমেন্টে ঢুকি। ওখানে আমাদের টেস্ট নাম্বার পড়ে। আমাদের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের ন্যূনতম বাজেট যেটা ছিল 2 খানা কম্বল, একটা এয়ার কুশন, একটা পানির বোতল যথারীতি আমাদেরকে দুপুরে খাওয়ানো হয়। বিকেলবেলা থেকে আমাদেরকে ব্রিফিংয়ে বসাচ্ছে। তারপর দিন থেকে সকালেই উঠে আমাদেরকে প্যারোট পিটিতে যেতে হয়। 1 ঘন্টা প্যারোট পিটি করার পরে আমরা যথারীতি ব্রেকফাস্ট করে ক্লাসে বসে যাই। 1টা থেকে 2টা আমাদের লাঞ্চ আওয়ার, এর মধ্যে আমরা গোসল করে খাওয়া দাওয়া করে আমরা আমাদের ট্রেনিংয়ের জন্য প্রস্তুত। এভাবে 5-5টা দিন আমাদের অতিবাহিত হয়েছে। প্রতি 15 দিন অন্তর আমাদেরকে ওনারা পকেট খরচের জন্য 20টা টাকা দিতেন, ওইটাই আমাদের জন্য এনাফ ছিল। আর তাছাড়া সর্বোপরি আমার কাছে তো টাকা আছেই। ট্রেনিং শেষে আবার উদয়পুর আসি আমরা। সেখানে আমাদের অনেক পরিচিত ছাত্রনেতারা আছেন। ছাত্রনেতাদের মধ্যে তৎকালীন ছাত্রনেতা শোভন চৌধুরী আর আসম আব্দুরুফ, এস এম ইউসুফ, সাবের আহমদ দাসগুরি ওনাদের সবার সাথে দেখা হয়। শাহাবুদ্দিন, রেদওয়ান, ফজলু, আমির হোসেন, আমি, মোতালেব, আবদুল্লাহ চৌধুরী, সাব্বির আহমদ সবুজ, আরও অনেকেই, আমরা 27 জন আপনার এক গ্রুপে ছিলাম। আমার পূর্বে ওখানে আমার কলেজের
সাধারণ সম্পাদক ফখরুদ্দিন চৌধুরী, আমার কলেজের আরেকজন ছাত্রলীগ অ্যাডভাইজার কাস্টমস মহিউদ্দিন, সিটং কলেজের জিএস বোরহানউদ্দিন, সিটং কলেজের জাফরুল্লাহ বিএসসি, আমাদের মিরর শহরের আরও প্রবীণ কিছু লোকের সাথে আমার ওখানেই দেখা হয়। উদয়পুর ওখান থেকে শেখ ফজলুল হকমনি, শোভন চৌধুরী, সাবের আহমদ আসগরি, আসম আদুরব, এরা সবাই বসে আমাদের অস্ত্রশস্ত্র সংগ্রহ করে আমাদেরকে আমাদের থানায় পাঠাইল। আমার সাথে যে ট্রুপ ছিল সেই ট্রুপসে আমি আব্দুল মোতালেব ভুঁইয়া, আবদুল্লাহ চৌধুরী, জাফরুল্লাহ বিএসসি, বর্তমান কমান্ডার শাহাবুদ্দিন, আমরা শাহাবুদ্দিন অবশ্য আমার থেকে ভাগ হয়ে দেরাদুন চলে যায়, আমরা আপলং চলে গেছি। আসার পরে আমার কমান্ডার ইরফান লক ইঞ্জিনিয়ার, আমার সমবয়সীদের মধ্যে মরহুম রেদওয়ান, মরহুম ফজলুল হক, আমাদের সাথে আমরা যখন ফার্স্ট ইন্ডাকশন করি ওই ইন্ডাকশনে আমরা ছিলাম 34 জন। এই 34 জনের মধ্যে আমি ছিলাম প্ল্যানার হিসাবে। সেই সুদূর শ্রীনগর থেকে হাঁটা শুরু করি, শুকুরি আট ঘাটে আসি পৌঁছি, ওখান থেকে নৌকায় করে আমরা সোজা জোয়ারে চলে আসি ইচাকালি। ইচাকালি থেকেই আমাদের মুক্তিযুদ্ধের প্ল্যান শুরু হয়। আমরা থানায় বিভিন্ন থানার মিরসরাই থানার বিভিন্ন জায়গায় আমরা সেট আপ হয়ে যাই। জুলাই আমাদের অপারেশান শুরু। আমরা ট্রেনিং করেছি গেরিলা ট্রেনিং, গেরিলাদের মতোই আমরা ছিলাম। আমাদের কাজ ছিল সেনাবাহিনীকে, পশ্চিমা সেনাবাহিনীকে সবসময় ব্যস্ত রাখা, টেনশনে রাখা, এগুলো আমরা বেশ করতে পারছি। মিরসরাই থানাতে সবসময় ওরা ফ্রি রাখার চেষ্টা করতো, কিন্তু ওরা পারি উঠতো না। তৎকালীন বহু রাজাকার কমান্ডার আমার পরিচিত ছিল, কোনো অঘটন ঘটলে ওদের কাছে স্লিপ পাঠাইতাম, স্লিপ পাঠানোর মধ্যে একটা টাইম টেবিল বাঁধিয়ে দিতাম যে এতক্ষণের মধ্যে যদি একে ছেড়ে নিরাপদ জায়গায় পৌঁছানো যদি না হয় তাহলে তোমার পরিবার উচ্ছন্ন হয়ে যাবে। এই ভয়ে ওরা সাথে সাথে একজুট করতো আমাদের কাজ কথা বলে কাজ শুনে। সেরকম করেছে মকসদ রাজাকার কমান্ডার মকসদ, সেরকম করেছে রাজাকার কমান্ডার সেরুমুলবি, সেরকম করেছে নূর আমিন। শুধু একজনেই করে নাই, সেটা হলো যে কি বদর বাহিনীর চিফ মাওলানা আজহার আজহারুল ইসলাম, উনি মিঠাছড়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন। উনি কোনোদিন কোনো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে আমাদেরকে দেননি। যখন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের জায়গা স্থান নির্ধারণ হইত সেখানে তিনি এক ঘন্টা পূর্বে শুরু করে দিতেন ওয়াজ মাহফিল। রাতের 12টা 1টা 2টা পর্যন্ত ওয়াজ করার পরে উনি ওখান থেকে চলে আসতেন, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো না ওর কারণে। 8ই ডিসেম্বর সকালবেলা আমি আমার কমান্ডার নিজাম সহ আমরা আমাদের 2 OPকে নিয়ে থানা কীভাবে আক্রমণ করা যায় আমরা সেটা প্ল্যানিং করার জন্য 4 জন মানুষ বীরশ্বরে আসে। এখানে আসার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় বীরশ্বরে থানার প্রায় সব কয়টা লোক, থানায় কর্তব্যরত সব কয়টা লোক তাদের বিস্তারপত্র বোঝানো নিয়ে খুব তোড়জোড় করতেছে। রাস্তায় 3টা বাস দাঁড়ালো, তখন সময় 10টা সাড়ে 10টা। এই সময়ের মধ্যে ওরা তোড়জোড় করে গাড়িতে উঠে যাচ্ছে। আমরা আমাদের একজন ওপিকে পাঠাই দিলাম, ওপির নাম ছিল কেনু। কেনু একজন প্রতিবন্ধী লোক, কেনু LMG চালানোতে খুব পারদর্শী ছিল। কেনুকে শুধু ইশারা করলাম ফুল গ্রুপ চলে আসা উইথ আর্মস। কেনু যেখানে যে অবস্থায় আছে সবাইকে উদ্রহ করে, ডিফেন্স উদ্রহ করে সবাইকে নিয়ে মিরসরাই চলে আসলো। ওসিমিয়া ব্রিজের উত্তর পাশে আমরা ডিফেন্স বসালাম, ওরা একজন দুজন করে গাড়িতে উঠতেছে দেখেই আমরা দিলাম ফায়ার। আমরা ফায়ার দিলাম, আমরা সমস্বরে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু করে আমরা যখন সামনের দিকে এগুতে লাগলাম তখন চারিদিক থেকে বাড়িঘর থেকে লোকজন বাইর হয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আগায় আসছে। আমাদের এইভাবে আশাটা দেখেও ওরা ভয় পেয়ে গেছে। ওরা খুব দ্রুত, আমার থেকে থানা দূরত্ব হলো যে কি 5 মিনিট হাঁটার রাস্তা, ওরা সমস্ত প্রস্তুতি সেরে ওরা গাড়ি ছেড়ে দিল। টায়ারে গুলি করলাম, 1টা টায়ার বাস্ট হলো আর বাকি 3টা টায়ারের উপরে ওরা চলে গেল। এটা পিছনের গাড়ি ছিল। থানায় ঢুকি দেখি তো অত্যাচার অনাচারের বহু কীর্তি থানাতে আসে। তখন বেলা প্রায় 12:30 বাজে গেছে। এর মধ্যে আমাদের জাফরউদ্দিন আহমেদ CNC, আমাদের কমান্ডার থানা কমান্ডার ইরফানুল হক, ইঞ্জিনিয়ার ইরফানুল হক, ডাক্তার বোরহানুল হক, আমাদের আরেক কমান্ডার জাহিদি, আমাদের বেসিক থানা কমান্ডার ওইদুল হক, ওনারা বসে প্ল্যান করলেন থানা কীভাবে চলবে। অনেক জায়গা এখন স্বাধীন হয়ে যায়, যুদ্ধ চলছে, জ্বর
সমস্ত আদেশ নির্দেশ শুনে যখন বাসার দিকে রওনা দিলাম, ইতিমধ্যে স্কুলের মাঠ দিয়ে যাইতেছি, দেখা যাচ্ছে কিছু মহিলা কান্নাকাটি করতেছে। বর্তমান মিরসরাই থানা হাই স্কুলের পাইলট হাই স্কুলের হেডমাস্টারের রুমের পিছনের রুমটায় কিছু মহিলা কান্নাকাটি করতেছে। ওখানে অন্ধকারের মধ্যে ওরা আছে, 25 জন মহিলা, অধিকাংশই মাঝ বয়সী, আর 4-5 জন আছে খুব কম বয়সী, 12-13-14 বছরের। পরনে শুধু একটা কাপড়, টপ থাকতো, সাথে সাথে রাফর আম্মা সিএনজিকে জানালাম, তার ইনফারোলজি ইঞ্জিনিয়ারকে জানালাম, রাফর আম্মা তার ইনফারোলজি ইঞ্জিনিয়ার 4 জায়গায় 4 জন মানুষকে পাঠাইলেন, 50 পিস শাড়ি নিয়ে আসবা, 100টা পেটিকোট নেবা, 100টা ব্লাউজ নেবা, টাউল নেবা, 1 কান করে সাবান নেবা, 4 জনকে দায়িত্ব দিলেন নিয়ে ওনারা আসছে। তৎকালীন গান্ধারা ইন্ডাস্ট্রির জিএম ছিলেন হাবিবুল্লাহ বাহা চৌধুরী, উনি পরবর্তী পর্যায়ে চিটংয়ের ডিসি হয়েছেন। এই হাবিবুল্লাহ বাহা চৌধুরীকে উনি বললেন একটা মিনি মাইক্রোবাস অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য, গাড়ি পাঠাই দিলেন, জাফর আহমদ আর ইরফান উল্লক সাহেব এদেরকে পাঠাই দিয়েছেন। মিরসরাই থানা স্বাধীন হয় 8ই ডিসেম্বর। 9ই ডিসেম্বর মারানা আজহার সুমনকে অ্যারেস্ট করে নিয়ে আসি, নুরুল আমিনকে নিয়ে আসি, লিকবদলকে নিয়ে আসি, এদেরকে আনার পরে ওদেরকে প্রকাশ্যে মেরে ফেলি। এর মধ্যে যেখানে যা রাজাকার পাওয়া গেছে, যা বদর বাহিনীর লোক পাওয়া গেছে, এদেরকে ধরে এনে আইনের হাতে সবদ্ধ করে দিই। পরবর্তী পর্যায়ে ওরা ওদেরকে জিয়াউর রহমান রিলিজ করে দিই। ওরা সবাই জিয়াউর রহমানের জাগদল থেকে আরম্ভ করে বিএনপি পর্যন্ত ওরা করেছে। আমি একজন মিরসরাই থানার টপ অফ দ্য মুক্তিযোদ্ধা, টপ 10 মুক্তিযোদ্ধার মধ্যে আমি একজন, আমি নিজেকে দাবি করি। আমি অস্ত্র জমা দিয়ে বঙ্গবন্ধুর কাছে আমি সোজা আমার কলেজে চলে গেছি, আমি সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিছি। একদিন আমার প্রিন্সিপাল আমাকে আর ডাকি বলল যে কামাল উনিই পারো আমাকে একটু হেল্প করতে। প্রিন্সিপাল ছিলেন আব্দুল বাহাদুর চৌধুরী, ইকোনমিক্সের প্রফেসর। উনি আমাকে বললেন যে একটা ডিজার্ভিং কলেজ ছাত্রে পরিপূর্ণ, অথচ আমরা মাস্টাররা না খেয়ে আছি। এটা কি বললেন স্যার, আপনি শিক্ষকতা করতেছেন কি না খেয়ে থাকার জন্য? হ্যাঁ কামাল আমি না খেয়ে আছি। তখন মহিউদ্দিন রাশেদ আমাদের সিনিয়র স্টুডেন্ট লিডার, ওইগুলো আমাদের সিনিয়র স্টুডেন্ট লিডার থানা কমান্ডার, ওনাদেরকে ডাকিয়া আমরা বসলাম। তখন এম এ মন্নান ছিলেন তৎকালীন সার্কেল অফিসার, আমরা ওনার চেম্বারে গেলাম, বললাম যে দেশ স্বাধীন হয়েছে আজকে মাত্র 16 দিন, আপনার কাছে কী বাজেট আছে, কত টাকা ক্যাশ আছে, কত টাকা চাইলে আপনি দিতে পারবেন, আপনি এটার একটা হিসাব আপনি করে আমাদেরকে জানান। ওনাকে বলার পরে উনি বিকেলবেলা আমাকে টেলিফোন করে বললেন যে আমাদের কাছে এখন অ্যাট প্রেজেন্ট রিজার্ভিং থানা হিসাবে আমাদের কাছে 2,64,000 টাকা ক্যাশ আছে। তখন আমার পাশে প্রিন্সিপাল সাহেব আছেন, প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞাসা করলাম স্যার আপনাদের 1 মাসের বেতন কত আছে, সব দপ্তরি থেকে আরম্ভ করে আপনাদের প্রিন্সিপাল বলছে। উনি আমাকে বললেন যে 50,000 টাকার মতো আসবে। আমি বললাম আপনি 1,50,000 টাকার একটা ইয়ে করেন, আর আমরা এখানে ওই 1,50,000 টাকা কীভাবে কী কাজের জন্য যাবে সেটার একটা ইয়ে করে আপনি আমাদেরকে পাঠাই দেন, আমরা সেটা মাস্টার রোল করে প্রত্যেক ছাত্রের স্বাক্ষর নিয়ে আমরা আপনাকে পাঠাই দিচ্ছি। আব্দুল মান্নান সাহেব একটা রোলস করে আমাদেরকে কাগজপত্র দিয়ে পাঠাইছি, আমরা 1 সপ্তাহের মধ্যে ওখানে ওনার হাতে জমা দিয়ে দিচ্ছি 1,50,000 টাকা হিসাবে। স্যারদেরকে বললাম যে আপনার 2 মাসের বেতন নেবেন, এর মধ্যে আমাদেরকে কাজ করতে হবে, আমাদের কমন রুম দোরটা ঠিক করতে হবে, মসজিদটার কাজ করতে হবে, যেহেতু আমি রিলিজিয়াস সেক্রেটারি। তারপর তো উনি বললেন যে আমাদের ইংলিশের টিচার শর্ট, আমি কেন শ্যামাচন্দ্র বড়ুয়া তো আছে, বড়ুয়া একজনের পক্ষে কি 1 ইন্টারমিডিয়েট টু ডিগ্রি পর্যন্ত কি ক্লাস নেওয়া সম্ভব? আমি বললাম যে বিল্লা সাহেব করি, বিল্লা সাহেব পাকিস্তান চলে যাওয়ার জন্য পায়চারা করতেছে। গেলাম মুনাইম বিল্লার কাছে, আমি এবং আমাদের দিদি ইলিয়াস সহ বিল্লা সাহেব কোথায়। তখন বিল্লা সাহেবের বড়ো ছেলেটা সবমাত্র 20-22 দিন হবে, ওর কারণে উনি পাকিস্তান যেতে পারবেন, আপনাকে উদ্যাপনা করতে হবে। ওনাকে আমরা নিয়ে আসলাম, মুলায়ম বিল্লাকে আমাদের ইংলিশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন উনি, ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। ডিসেম্বর মাসেই কলেজ খুলে ফেলছি আমরা, 1 জানুয়ারি থেকে আমাদের ক্লাস পূর্ণদমে চলতেছে। আমরা উত্তরসূরি, আমাদের পূর্বসূরিদের আমরা অনুসারে ছিলাম। আমি আমার ছেলেদেরকেও বলছি, আমার 2টা ছেলে, বড়ো ছেলে কাতারে অবস্থান করতেছে, একটা সাপ্লাই চেইনের কাজ করতেছে, ছোটো ছেলে অনার্স 3rd ইয়ারে আছে চট্টগ্রাম কমার্স কলেজে, এদিকে আমি কর্মক্ষম এখনও, আমি এখনও আমার কর্মে আছি, আমি আমার কর্মের উপর বিশ্বাসী। আমরা বঙ্গবন্ধুর আদর্শ কানায় কানায়
যেখানে যে যে অবস্থায় আছি সেই অবস্থায় বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। প্রজন্মদেরকে আমরা বলবো, তোমরা তোমাদের বড়দেরকে, তোমাদের বাচ্চাদেরকে অনুসরণ করো, বর্তমান ভাইদেরকেও অনুসরণ করার দরকার নেই, কারণ ওদের কাছে শিক্ষণীয় কিছু নেই। বর্তমান প্রজন্মের কাছে আমার অনুরোধ, তোমরা 46 বছর ঊর্ধ্ব বয়সী মানুষকে তোমরা অনুসরণ করো, ওদের থেকে কিছু শিক্ষণীয় শিখে নাও।